রসায়ন দ্বিতীয় পটের পরিবেশ রসায়ন থেকে আসা বরিশাল বোর্ড 2023 সালের এই সৃজনশীলের সলিউশন করব। দেখো এখানে এ গ্যাস দেওয়া আছে, এখানে বি গ্যাস দেওয়া আছে। প্রথমে আমরা এই গ নাম্বার প্রশ্নের সলিউশনটা করব। দেখো গ নাম্বার কি বলা আছে, উদ্দীপকের এ গ্যাসের মানে এই গ্যাসটার আণবিক ভর বের করতে বলছে। তো আমরা কি জানি বলো, আমরা জানি হলো আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী পিবি সমান এনআরটি। যেহেতু আণবিক ভর বের করতে বলছে, এর জন্য আমরা এন এর পরিবর্তে কী লিখতে পারি বলো, ডব্লিউ বাই এম। এন এর পরিবর্তে কী লিখতে পারি, ডব্লিউ বাই এম। আর এই আর এই টি, এখন আসো এই এমটাকে আমরা জাস্ট এই পজিশনে নিয়ে আসছি আর পিবিটাকে জাস্ট নিচে দিয়ে দিছি। তাহলে আমাদের আণবিক ভর বের করার সমীকরণটা হলো এম সমান ডব্লিউ আর টি বাই পিবি। এখন এই ডব্লিউ আর টি আর পিবি এর মান বসাইলে অঙ্কটা হয়ে যাবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলো, পারলে লাইক কমেন্ট করে ফেলো। এখন আসো আমরা এর সলিউশনে চলে যাই। দেখো এই এম যদি বের করতে চাই তাহলে আমাকে লাগবে, ফার্স্টে লাগবে হলো ডব্লিউ। ডব্লিউ দেখো কত গ্রাম দেওয়া আছে, 0.18 গ্রাম। এরপর আর এর মান, আমরা আর এর মান লিটার বায়ু সাব এককে বসাবো, 0.08 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে আর এর মান কোনটা বসাবো বলো, 0.08 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এখন আসো আমাদের টির মান লাগবে। দেখো আমাদের দুটা পাত্রের তাপমাত্রায় দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে আমরা কেলভিন বানাবো। কী বানাবো বলো, কেলভিন। তাহলে কী হবে বলো, 273 যোগ করতে হবে, তাহলে দাঁড়াবে হলো 303 কেলভিন, 303 কেলভিন। এরপর প্রেশার পি বসাইতে হবে, লক্ষ্য করো পি, এটা হলো সেন্টিমিটার দেওয়া আছে, তোমার 82 সেন্টিমিটার পারদ চাপ দেওয়া আছে। তাহলে এই চাপের মানটা আমরা বসিয়ে ফেলি। তো এটাকে আমরা এটিএমে কনভার্ট করবো, কিছু কনভার্ট করবো বলো, এটিএমে। তাহলে সেন্টিমিটার থেকে এটিএমে কনভার্ট করার জন্য 76 দ্বারা ভাগ লাগাইতে হবে। সেন্টিমিটারের জায়গায় কী লাগাবো বলো, এটিএম। তাহলে বলো এটার মান কি হয়, ক্যালকুলেটার নিয়ে মানটা বসিয়ে ফেলো, ফেলো ফেলো ফেলো, 1.0789 এটিএম, এটিএম। এখন আসো আমরা এই বলিয়াম বিয়ের মানটা বসিয়ে ফেলি। দেখো তো বিয়ের মান কত দেওয়া আছে, 425 ml। তো এটাকে যদি আমরা লিটার বানাই তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 0.2425 লিটার। এখন আসো আমরা মানগুলা জাস্ট বসিয়ে দেই, এখন আসো আমরা মানগুলা জাস্ট কী করে দিব বলো, বসিয়ে দিব। ডাব্লিউ এর মান কত বলো, 0.18, 0.0821 গুণন টি এর মান হলো 303, পি এর মান 1.0789, বির মান হলো 0.425। ধুমধারাক্কা ক্যালকুলেটারে বসিয়ে করে ফেলি, দেখা যাক কি হয়। আসো এটা যদি আমরা ক্যালকুলেটারে সলিউশন করি, 0.18 গুণন 0.082, ক্যালকুলেটারে কী মান পেলাম, দেখো ক্যালকুলেটারে কী মান পেলাম, মানটা পেলাম হলো 9.7 6 5, আর এটা হলো গ্রাম এককে আসছে। এটাই হলো আমাদের এই গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। জাস্ট তুমি কী করবা, ফার্স্টে লেখবা পিবি সমান এনআরটি, এন এর পরিবর্তে লাগবা ডব্লিউ বাই এম, জাস্ট এম এর মানটা বের করে ফেলবা, আর এখানে আর এর মানটা তুমি লিটার বায়ু চাপ এককে বসাবা। এর জন্য তোমাকে চাপের মানটা নিতে হবে এটিএম এককে মানে বায়ুমণ্ডলীয় চাপ এককে, আর বলিও মানে আয়তন নিতে হবে লিটার এককে। ক্লাসটা কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে ফেলো। এখন আমরা এই গ নাম্বার প্রশ্নের সলিউশন করব। এখন আসো আমরা এই ঘন বা প্রশ্নের সলিউশন করি। দেখো কি বলা আছে, উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ 110 কিলো বেসকেল হলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কি বিশ্লেষণ করো। তো এখন গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কি না এই প্রশ্নের সলিউশন বোঝার জন্য তোমাকে এই যে সংকোচনশীল গুণাঙ্ক, যে জেড, এই জেডটা হলো সংকোচনশীল গুণাঙ্ক, এই জেডের মানটা যদি আমাদের অঙ্ক করার পর 1 আসে তাহলে বলবো তোমার আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, আর যদি জেডের মানটা 1 কম বেশি হয় তাহলে তা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। তাহলে আমাদের মিশন হলো জেড বের করা। তুমি যদি জেড বের করতে চাও তাহলে তোমার পি লাগবে, বি লাগবে, এন লাগবে, আর লাগবে, আর হলো টি লাগবে। তাহলে লক্ষ্য করো এই পি এর মানটা, দেখো পি এর মানটা কিন্তু অলরেডি বলা আছে 110 কিলো প্যাসকেল। তো আমরা কিলো প্যাসকেল দিয়ে অঙ্ক করবো না, আমরা অঙ্ক করবো হলো
এটাকে আমরা এটিএম এ কনভার্ট করে নিব। কিভাবে এটিএম কনভার্ট করব, 101.325 দা ভাগ দিয়ে দিবা, তাহলে কিলো প্যাস্কেল হয়ে যাবে এটিএম বা অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার। তাহলে আসো আমরা এটাকে ভাগ করে ফেলি, যদি এটাকে আমরা ভাগ করি 110কে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে যে অ্যান্সার হবে তা হলো 1.0856 এটিএম। এখন আমাদের বি লাগবে, ভলিউম লাগবে, বি বি লক্ষ্য করো, এখানেও কিন্তু তোমাদের এই পাত্রের আয়তনও লাগবে, এই পাত্রের আয়তনও লাগবে। তাহলে আমাদের দেখো টোটাল কত হয়, 425 যোগ 455 ml, আয়তন দুটো যোগ করি তাহলে হবে তোমার 880 মিলিলিটার। বাট মিলিলিটারে কিন্তু অঙ্ক করা যাবে না, লিটার নিতে হবে। এর জন্য তুমি 1000 দিয়ে যদি ভাগ দাও 0.880 লিটার হবে। তা এখন আসো আমাদের এন এর মান দরকার আর আর এর মান দরকার। আর এর মানটা বসিয়ে ফেলো, আর এর মান হলো 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এখন আসো আমাদের টির মানটা দরকার, টির মানটা দেখো দেওয়া আছে হলো 30°C, মানে 303 কেলভিন। এখন আসো আমাদের এন এর মান বের করা দরকার, বাট দেখো এই পাত্রে এবং এই পাত্রে কিন্তু এন এর মান দেওয়া নাই। তাহলে আমাদের মিশন হলো এন এর মান আমরা কীভাবে বের করতে পারি, তো এন এর মানটা আমাদের বের করার মিশনে আমরা চলে যাই। দেখো পির মান এটা, বির মান এটা, আর এর মান এটা, টি এর মান দেওয়া আছে, বাট এন এর মান দেওয়া নাই। এখন আমাদের মিশন হলো এন এর মান বের করা। তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করো, এখানে আমরা এ পাত্রের জন্য এন এর মান বের করি, এ পাত্রের জন্য, এ পাত্রের জন্য যখন আমরা বের করবো আমরা কী জানি বলো, পিবি সমান এনআরটি, বা এন সমান লিখতে পারি পিবি বাই আরটি। তাহলে এখন লক্ষ্য করো যেহেতু এ গ্যাস, এর জন্য আমরা এন এ লিখে দিলাম। তো আমরা যদি এই এন এর মান বের করতে চাই তাহলে আমাদের লাগবে কার মান বলো, পি এর মান, আর কার লাগবে বলো, বি এর মান। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এখানে পি, এ পার্টের জন্য পি দেখো 82 সেন্টিমিটার দেওয়া আছে। তো 82 সেন্টিমিটার কিন্তু অঙ্ক হবে না, এর জন্য এটাকে এটিএম এ নিতে হবে। তো 82 সেন্টিমিটারকে আমরা জাস্ট একটু এখানে করে দেই, পির মানটা বসিয়ে ফেলো 82 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 76টা ভাগ দিয়ে তাহলে হয়ে যাবে এটিএম। তাহলে 82 ভাগ আমরা লিখে ফেলি, 82 ভাগ হলো 76, 1.0789। তাহলে পি এর মান হলো 1.0789, বি এর মান লক্ষ্য করো এখানে 425 মিলিলিটার দেওয়া আছে, এটাকে আমাদের লিটারে লিখতে হবে। যদি লিটারে লিখতে চাই তাহলে কী বলো, 0.0425। আর এর মান তোমাদের এটা বসাতে হবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, যে আর এর মানটা বসাতে হবে, টি এর মান হলো 303 কেলভিন। তাই এখন আসো এটাকে আমরা যদি সলিউশন করি কী মান আসে দেখি, দেখো এটা সলিউশন করলে আমাদের মান দাঁড়ায় 0.018432, আর এটার একক হলো মোল। তাহলে এ গ্যাসের জন্য মোল সংখ্যা হলো 0.018432 মোল। এখন আসো অনুরূপভাবে আমরা এই বি গ্যাসের জন্য এখানে বের করে ফেলি, বি গ্যাসের জন্য, বি গ্যাসের জন্য তাহলে এন বি সমান আমরা কী লিখতে পারি বলো, পিবি বাই আর টি। দেখো এখানে বি পার্টের জন্য পি এর মান হলো 780 মিলিমিটার, তো এটাকে আমরা জাস্ট 760টা ভাগ দিয়ে দিলে এটা হয়ে যাবে এটিএম। তাহলে এটাকে আমরা ভাগ দিয়ে ফেলি, 780 ভাগ হলো 760, 1.02631। তাহলে লক্ষ্য করো পির মান হলো 1.02631, আর বি এর মানটা লক্ষ্য করো, ওই যে বি এর মানটা হবে
দেখো এখানে 455 মিলিলিটার দেওয়া আছে, এটা লিটার বানাইলে হবে 0.455। এখন আসো আর এর মান 0.0821, আর টির মান হলো 303। দেখি এটা মান কত আসে, এটা সলিউশন করে ফেলি 1.0218771 মোল। তাহলে এখন আসো আমরা এ পার্টের জন্য পেয়ে গেছি এন এর মান এটা, আর বি পার্টের জন্য পেয়ে গেছি এন বির মান হলো এটা। এখন আসো আমরা দেখো এটা হলো এন এর মান, এই গ্যাসের মূল সংখ্যা, আর এটা হলো এই গ্যাসের মূল সংখ্যা। এখন এই দুটা মূল সংখ্যা আমাদের যোগ করতে হবে, কেন? কারণ এখানে দেখো এন দেওয়া আছে, তাহলে আমরা এন সমান কি লিখতে পারি, এন এ প্লাস এন বি, মানে এই মান আর এই মানটা যোগ করতে হবে। তাহলে এখন আসো আমরা এই দুটা মান যোগ করে দেই, দেখি কি হয়। দেখো এটা মান আসবে হলো 0.03720 মোল। এখন আসো আমরা এই মানগুলো জাস্ট এই জেড এর বের করার যে সমীকরণ এটার মধ্যে বসিয়ে দিই, তাহলে পি এর মান কত বলো, 1.0856, বি এর মান হলো 0.0880, এন এর মান হলো এটা বসাবো 0.03720, এই মানটা বসাইলাম আমরা এন এর মান, আর আর এর মান হলো 0.0821, আর দেখো আমাদের টি এর মান হলো, টি এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, টি এর মান হলো দেখো 303। তাহলে জাস্ট এই মানগুলোকে বসাই আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, দেখি কী মান আসে। তাহলে দেখো আমাদের জেড এর যে মান আসে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, জেড এর যে মানটা আমরা পাবো তা হলো 1.03234। তাহলে আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যদি আমাদের এই জেড এর মানটা 1 আসতো তাহলে এই দুটা গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলতো, বাট এখানে লক্ষ্য করো জেড এর মানটা কিন্তু 1 এর চেয়ে বড় আসছে, 1 এর চেয়ে বড় মান, যে কারণে আমরা বলতে পারতেছি এ গ্যাস আর বি গ্যাসটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে না 110 কিলো প্যাস্কেল চাপে। কারণ যদি এত কিলো প্যাস্কেল চাপে জেডের মানটা, এই মানটা যদি জেডের মানটা 1 আসতো তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলতো বা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতো, বাট যেহেতু জেডের মানটা 1 এর চেয়ে বড় আসছে এর জন্য আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে না। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।